আমি যতবার অনারেবল প্রেসিডেন্ট এসেছেন এখানে মিট করেছি, এবং এয়ারপোর্টে মিনিস্টার ইন ওয়েটিং একজন থাকে, যখনই প্রেসিডেন্ট আসেন বা প্রাইম মিনিস্টার আসেন বা অন্য দেশের প্রধানমন্ত্রী আসলেও এটা হয়, ফিরা থাকি মিনিস্টার ইন ওয়েটিং আছেন, তাই উনি এয়ারপোর্টে গেছিলেন। আর এখানে আমি দেখা করলাম, কারণ আমার রাজ্যের প্রায় 28,000 কোটি টাকা আমার পাওনা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আমাকে 54,000 কোটি টাকা শোধ করেও আমাকে 28,000 কোটি টাকা আমার পাওনা আছে বিভিন্ন খাতে, আর তাছাড়া বুলবুলেরও আমার প্রায় 7,000 কোটি টাকা পাওনা আছে। সুতরাং এই যে ডিটেলস টাকাটা প্রায় 38,000 কোটি টাকার মতো, এই টাকাটা আমরা আমাদের যেটা দাবি, যেটা আমাদের রাজ্যের দাবি, এটা রাজ্যের টাকা, এই টাকাটা যাতে আমাদের টাকা, আমাদের প্রাপ্য আমাদের মিটিয়ে দেওয়া হয় সেটা আমি বলেছি। আর দ্বিতীয় একটি কথা আমি বলেছি যে দেখুন, আপনি আমার এখানে এসছেন, আপনি আমার অতিথি, হয়তো আমার বলা উচিত কিনা আমি জানি না, কিন্তু আমার এটা মনে হয়েছে বলে আমি বলছি যে আমরা ক্যা এবং এনপিআর এবং এনআরসি আমরা তিনটেরই বিরুদ্ধে, এবং তিনটের বিরুদ্ধে আন্দোলন চলছে সারা দেশ জুড়ে, এবং আমরা এটা নিশ্চয়ই চাই মানুষে মানুষে বৈষম্য হওয়া উচিত নয়, এবং কোনো মানুষই যাতে দেশ থেকে বাদ না যায়, এবং কোনো মানুষের উপরই যাতে কোনো রকম কোনো অত্যাচার না হয় এটা দেখার জন্য, এবং ক্যা নিয়ে এবং এনআরসি নিয়ে আপনারা আবার ভাবনা চিন্তা করুন, এবং আমরা চাই এটা উইথড্র হোক, এটা আমি কিন্তু বলে এসছি। আমি এরপরে যাচ্ছি, উনি রাজ্যের ব্যাপারটা উনি বলেছেন, উনি চিঠিপত্র দেখে তারপরে বলবেন। আর এই ব্যাপারগুলো উনি বলেছেন যে আমি তো এখন এসেছি এখানে জাস্ট কয়েকটা প্রোগ্রাম করতে, যদি সুযোগ হয় আমরা দিল্লিতে কথা বলে নেব।